ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। লাস্ট দু তিনটে প্রশ্ন আছে, আর বেশিক্ষণ মানে আপনাকে আমি এঙ্গেজ করে রাখবো না, কারণ অনেকটাই সময় হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে আমরা জানি যে WBCS এর ক্ষেত্রে অনেক ফ্যাক্ট ডেটা এগুলো মুখস্থ করতে হয় এবং অনেকে এগুলো মনে রাখতে পারে না, তো সেক্ষেত্রে মানে কি করণীয়, কিভাবে তারা এগুলো অনেক বেশি করে মনে রাখতে পারবে, কারণ হিউজ একটা ডেটা তাদেরকে মনে রাখতে হয়। এবং WBCS এর কোশ্চেন মানে এটা আপনিও আই গেস এগ্রি করবেন যে খুবই টু দি পয়েন্ট, ইদার ইউ নো অর ইউ ডোন্ট নো, সব ক্ষেত্রে মানে ওরকম গেস ওয়ার্কও চলে না, তো সেক্ষেত্রে কি করণীয় একটু যদি বলেন। এইসব ক্ষেত্রে যেটা করতাম, প্রথমে অবশ্যই আগে ওই যে রিভিশন গুলো ছিল রিভিশন ক্লিয়ার করতে হবে। আগে দুই তিনবার যে রিভিশনের কথা বললাম সেটা তুমি ক্লিয়ার করো। যখন তোমার প্রিপারেশন এত হয়ে চলে গেল মিনিমাম, যে তোমার মোটামুটি সিলেবাস তোমার আয়ত্তে আর বেসিক জিনিসগুলো তুমি জানো, এইবার যে স্পেসিফিক যে জিনিসগুলো নিয়ে তোমার প্রবলেম হচ্ছে, ধরো কোনো একটা স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স এর হয়তো যে বাজেট এই বছরের বা কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট গুলো, কনস্টিটিউশনের আর্টিকেল গুলো, বিভিন্ন নদ নদী উৎপত্তি কোথায় কোথায় মিশেছে, ড্যাংস গুলো কোথায়, ইতিহাসের যুদ্ধ গুলো কোথায়, এই যে জিনিসগুলো, এবার এই সবের জন্য স্পেসিফিক একটা করে দিন দাও। এটা ছিল আমার থিওরি, জানি না কতজনের কাজে লাগবে। আমি আগেও বলেছি টোটাল প্রিপারেশন শেষ করার পরে যেই সব জিনিস তোমার মনে হচ্ছে দুর্বল, একটা করে দিন শুধু ওদের জন্য দেবে, ওই দিন শুধু ওটাই করবে আর কিচ্ছু না, সারাদিন সকাল থেকে বিকেল। হয়তো আজকে নদ নদী নিয়ে, নদ নদীর যত আছে যা ইনফরমেশন আছে যা পিবিএসআর আছে শুধু নদ নদী হবে, নদ নদী নিয়ে সারাদিন তুমি পড়ো, একদিন শুধু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে থাকো, শুধু একদিন বসে পড়তে হবে, যে পড়ো আশা করি ক্লিয়ার হবে। তারপরে তুমি পরীক্ষার আগে দল বলবো করে পড়তে হবে। এবার পরীক্ষার আগে তোমার তো প্রত্যেকটা জিনিস থরলি ফার্স্ট ক্লাস করা সম্ভব না, রিভিশন তোমার পরীক্ষার আগে যেসব জিনিস এইসব জিনিসের প্রবলেম হচ্ছে শুধু ওই জিনিসগুলো দেখা, এটা তুমি স্পেসিফিক দিনগুলো দিচ্ছ, যে হয়তো তুমি আজকে নর্মাল একটু দিনটা দিলে সে ওই দিনে একটা নোট থাকুক না, শুধু ওই নোটটা শুধু নর্মাল দিয়ে থাকবে, নর্মাল দিয়ে রিলেটেড যা যা প্রবলেম ছিল তুমি বারবার করে ওইখানে নোট করো। এবার পরীক্ষার আগে তুমি কি করো, জাস্ট ওই ছোট ছোট জিনিসগুলো সেগমেন্টে দেখা যাবে। পরীক্ষার আগে তো তোমার টোটাল গুলি রিভিশন দেওয়া সম্ভব না, রিভিশনটা এর জন্য আমি বলেছি পরীক্ষার মোটামুটি 6 মাস আগে দিয়ে রাখ, যাতে তুমি ওই বাকি 6 মাস স্পেসিফিক এই জিনিসগুলো পড়তে পারো। এই 6 মাস তো তোমার রাখাই এইসব জিনিসের জন্য, এখানে স্পেসিফিক একটা করে দিন দাও, তারপরে জাস্ট রিভিশন করো, এগুলো রিভিশন বললে ক্লিয়ার হবে। কিন্তু মানে একদম থরোলি চ্যাপ্টারের সাথে পড়লে কিন্তু হবে না, যে তুমি আজকে কনস্টিটিউশন পড়ছো নর্মাল কনস্টিটিউশনের মাঝখানে ওই শুধু নর্মাল পড়ে গেলে তো তাহলে ওই চার্ট মনে থাকবে না, চার্টের জন্য স্পেসিফিক দিন দিতে হবে তাহলে মনে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কী মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।